Bismillahirrahmanirrahim. আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের লেকচার 1, কারণ আপনারা মিডের পরে অনেকেই ক্লাস মিস দিয়েছিলেন, তো সেজন্য কিছু টপিক বাদ পড়ে গিয়েছে, তো সেগুলো আমরা শুরু থেকে শুরু করছি। যদিও রেগুলার অনুযায়ী যদি ক্লাস হতো সে অনুযায়ী হয়তো আমরা ক্লাস খুব কম পেতাম, তো অনলাইন ক্লাস হওয়ার ফলে যে সুবিধাটা হয়েছে আমরা এখন অল্প সময়ে অনেক টপিক কভার দিতে পারব। আর আপাতত পরীক্ষা যে সময় বলা আছে ফাইনাল পরীক্ষা সে সময় হবে, সেটা দুশ্চিন্তার কোনো কারণ নেই, আমরা ঠিক মতো নিজেদের মতো আগাতে থাকি। অনলাইন ক্লাসের সুবিধা হচ্ছে আমরা নর্মাল ক্লাসে হয়তো 40 থেকে 50 মিনিট লাগতো একটা টপিক বোঝানোর জন্য, কারণ সেখানে কিছু নয়েজ থাকে, কিছু সেট আপের প্রয়োজন হয়ে থাকে, রোল কল করার প্রয়োজন হয়ে থাকে, সেখানে এটাগুলো কিছুই করতে হচ্ছে না, তো আমরা খুবই অল্প সময়ের মধ্যে একটা টপিক সুন্দর মতো শেষ করার চেষ্টা করব। সো শুরু করা যাক। সো আমাদের আজকের টপিক হচ্ছে গেল গ্লাস মেটেরিয়াল। এর আগে আমরা হচ্ছে প্রোভাইড করেছিলাম যে কোনটার পর কোন টপিক পড়াবো, সে অনুযায়ী ক্লাস ম্যাটেরিয়ালটা শুরুতে থাকার কথা। এখন যদিও আমি বৃহস্পতিবার ক্লাসটি সঠিক সময় নিতে পারিনি, তো আমরা শনিবার দিন শুক্রবার ক্লাসটা নিব, এরপর থেকে রুটিন ওয়াইজ ক্লাসগুলো ঠিক মতো নেওয়ার চেষ্টা করব। সো আজকে আমাদের আলোচ্য বা পাঠ্য বিষয় হচ্ছে এগুলো ক্লাস মেটেরিয়াল। তো সব কিছুরই শেখার কিছু উদ্দেশ্য থাকে, তো আমাদের বুঝতে হবে আসলে এই ক্লাসটা কিভাবে তৈরি করা হয়, মানে হোয়াট টাইপ অফ এলিমেন্ট ইউজ করা হয় এবং হোয়াই, কেন আমি এই এলিমেন্টটা ইউজ করে ক্লাস বানাবো, কেন অন্য কিছু নিয়ে নয়, সেগুলো সম্পর্কে আলোচনা করব। হোয়্যার ইটস জেনারেলি ইউজেস, আমরা এই কোন পার্টিকুলার কাজে কোন ক্লাসটা ইউজ করবো সেটা আমাদের জানতে হবে, কারণ অ্যাজ আ ইঞ্জিনিয়ার যখন আমরা সাইটে যাব তো তখন আমাদের বলতে হবে যে এই প্রজেক্টের স্পেসিফিক এই কাজের জন্য এই ক্লাসটা খুবই ভালো হবে, হয়তো এখানে কিছু কস্ট কমতে পারে, আমি সেফটি পাবো, এইসবগুলোর বিষয়ে আমাদের এনশিওর করতে হবে, এটা হচ্ছে আমাদের মূল টার্গেট। এরপর হচ্ছে আমাদের লেখা আছে দেখা যায় ইফ ইউ ডো নট আন্ডারস্ট্যান্ড এনি টপিক জাস্ট কমেন্ট হেয়ার উইথ ইউর আইডি, তো আপনি যখন কমেন্ট করবেন কারণ হয়তো আমি অনেককে চিনবো না, সেক্ষেত্রে হচ্ছে আইডিটা সহ কমেন্ট করলে আমাদের বুঝতে সুবিধা হবে। আর কখনোই কোন টপিক না বুঝলে লজ্জা করব না, কারণ হচ্ছে গেল পরীক্ষাটা যত সময় যেহেতু হওয়ার সংখ্যা রয়ে গেছে সেহেতু হচ্ছে গেল আমাদের নিয়মিত পড়াশোনা করতে হবে, সো কোন ক্লাসে কি বুঝতেছেন না সেটা নিঃসংকোচভাবে মন্তব্য করে দিবেন, কে কি ভাবলো সেটা না চিন্তা করে মন্তব্য করে দিবেন, আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো সেটা বোঝানোর জন্য। যদি আমি আপনার প্রশ্নের বা আপনার জানার বিষয়টাকে যদি আমি ওই সময়ে বা আমি যদি কমেন্টের মাধ্যমে জিনিসটা জানাতে না পারি সেক্ষেত্রে আমরা হয়তো একটা লাইভ সেশন বা কোশ্চেন আনসার সেশন আপনাদের এবং আমার একটা পার্টিকুলার ফ্রি টাইম নিয়ে আলোচনা করে সেটা আমরা লাইভে চলে যাব, সেক্ষেত্রে আপনারা এখানে আবার কোশ্চেন করবেন আমি লাইভে আনসার করার চেষ্টা করব, আশা করি লাইভে যাওয়ার খুব একটা প্রয়োজন হবে না। তো আমরা কিভাবে কমেন্ট করব, এখানে একটা ডেমো দেখানো হচ্ছে, টিচার এরকম একটা পোস্ট দিবে, তো আমি হয়তো পোস্ট দিব না, আমি আমার পোস্টেই ভিডিও লিঙ্ক বা ভিডিও আপলোড করে দিব, তো সেখানেই আপনারা কমেন্ট করবেন। সেখানে একটা ডেমো দেখানোর চেষ্টা করা হয়েছে যে একজন লিখেছে স্টুডেন্ট আইডি, আইডি লিখবে, তারপরে তার কি টপিক সে বুঝতে পারে সেটা সে লিখবে, অথবা সে চাইলে কি টপিক বুঝিনি এবং তার লাইভ সেশন দরকার আছে কি না সেটাও সে মন্তব্য করতে পারে, অবশ্যই আইডিটা থাকতে হবে। অন্যান্য টিচারের লাইভ ক্লাসের মতো আমরা এখানে শুরুতেই কমেন্টের আইডি থাকা শুরু করে দিব না, কারণ আমি অ্যাডনেসটা ওই হিসাবে নেব না, কমেন্ট থেকে আইডি নিয়ে অ্যাডনেস দেবো না, সো আমি এই জন্য একটা আলাদা এক্সাম থাকবে, আমার প্রতি পরীক্ষাতেই আমি একটা ছোটখাটো এক্সাম নেওয়ার চেষ্টা করব।
সো আমার মোটামুটি হয়তো আপনাদের সাথে আমরা 10টা ক্লাস নেব, কারণ যেহেতু কিছু ক্লাস বাকি পড়ে গেছে, হয়তো কোনো কোনো উইকে আমরা 3টা ক্লাসও নিতে হতে পারে। তো যেহেতু এই COVID-19 ঝামেলার জন্য, এই ভাইরাসের জন্য আমরা হয়তো ফেস টু ফেস ক্লাস করতে পারছি না, সেক্ষেত্রে 2টা সিটি আমাদের বাকি রয়েছে, 30 মার্ক, একটা প্রেজেন্টেশন 8 মার্ক, 38 মার্ক আমার হাতে এখনো আছে। সো আমি চেষ্টা করব টোটাল 10টা ক্লাসে 4 মার্ক করে করে 40 মার্কের ছোটখাটো পরীক্ষা নেওয়ার জন্য, তাহলে আমি এই মার্কটা ওইখানে ডিস্ট্রিবিউট করে দিতে পারবো। আমার প্রতিটা ক্লাসেই বলতে গেলে 4 মার্ক করে থাকবে, সো এটা মিস করা না করাটাই ভালো হবে। সো শুরু করা যাক। সো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে গেল গ্লাস। তো শুরুতেই লেখা আছে যে গ্লাস কি, গ্লাস ইজ হার্ড ব্রিটাল, আমরা জানি গ্লাস খুবই শক্ত হয় এবং হাত থেকে পড়লে সেটা ভঙ্গুর টাইপের হয়। তারপরে বলা আছে এটা ট্রান্সপারেন্ট, আমরা জানি গ্লাস মানে স্বচ্ছ। অ্যান্ড ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট মানে হচ্ছে ঈষৎ স্বচ্ছ, মানে পুরোপুরি স্বচ্ছ নয়, এরকম ক্লাসও আছে। আপনারা ড্যাফোডিলে মাঝে মাঝে দেখবেন ক্লাসগুলো হচ্ছিল গ্লাস দিয়ে বাউন্ডারি দেওয়া, সেক্ষেত্রে সে কিছু গ্লাস পুরো ট্রান্সপারেন্ট, ওই পাশে কি আছে দেখা যায়। আবার কিছু কিছু ট্রান্সপারেন্ট গ্লাস থাকে, একটু অস্বচ্ছ করা থাকে যেন ওই পাশে কি হচ্ছে সেটা যেন না দেখা যায়। তো এখানে বলা স্ট্রাকচার ইজ অ্যামরফাস, এর মানে হচ্ছে সে সহজে কারোর সাথে বিক্রিয়া করতে চায় না, এটা আমাদের একটা ইম্পর্টেন্ট ইস্যু। এরপর লাইনে বলেছে মেড বাই ফিউশন অফ সিলিকা, ফিউশন মানে হচ্ছে গলন, আমরা গলন প্রক্রিয়ায় মানে তাপ দিয়ে একটা পদার্থ গলিয়ে তারপর সেটা তৈরি করি। সো আমার ইম্পর্টেন্ট এখানে কি লাগে, সিলিকা বা বালু, মানে আমার গ্লাস তৈরি করতে হচ্ছে বেশি ইম্পর্টেন্ট লাগে সিলিকা বা সিলিকন, এটা হাইলাইট করে দিলাম। সো ক্লাসে প্রতিটা টপিকের প্রতি একটু মনোযোগ রাখার চেষ্টা করবেন, পারলে খাতা কলম নিয়ে পড়বেন, লাইনগুলো লিখে নেবেন, এতে করে যেটা সুবিধা হবে, আমি তো এরপর একটা পরীক্ষা নেব, তো ওই ইম্পর্টেন্ট কিছু কথা থেকেই কোয়েশ্চেন থাকবে। সো ম্যাক্সিমাম পোর্শন হচ্ছে গেল সিলিকা, এছাড়াও এখানে কিছু অক্সাইড থাকতে পারে, সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেশিয়াম অক্সাইড, আয়রন অক্সাইড, এগুলো থাকতে পারে অথবা আদার মিনারেল। তো মাথায় রাখবেন নর্মালি আয়রন অক্সাইড যেটা মিক্স করা হয়ে থাকে, আয়রন অক্সাইড যেটা মিক্স করা থাকে সেটা মূলত আমাদের গ্লাসের প্রপার্টিতে কালার তৈরি করে। তো আপনারা সিমেন্টও যদি আয়রন অক্সাইড বা ইউজ করি, সেক্ষেত্রে হচ্ছিল সিমেন্টের ডিফারেন্ট টাইপ কালার আমি তৈরি করতে, মানে টাইপের ডিফারেন্ট কালারের আমরা সিমেন্ট পাবো। ইভেন আমরা যদি ইটের মধ্যেও ফেরাস অক্সাইড ইউজ করি, মানে আয়রনের অক্সাইড ইউজ করি, সেক্ষেত্রে হচ্ছিল ইটের মধ্যে যে লাল কালার আসে সেটার জন্য দায়ী হচ্ছে আয়রন অক্সাইড। মানে সোজা হিসাব হচ্ছে গেলো কোনো একটা ম্যাটেরিয়ালে কালার আনতে গেলে আমাদের এই আয়রন অক্সাইড বা পিগমেন্ট ম্যাটেরিয়ালকে আমাদের মিক্স করতে হবে সিলিকার সাথে, তাহলে আমি সেটার মধ্যে কালারিং করে ম্যাটেরিয়াল পাবো। তো সবসময় তো আমার ট্রান্সপারেন্ট না, কোথাও হয়তো গ্রিন গ্লাস, ব্রাউন গ্লাস এগুলো রাখতে পারে, তো সেক্ষেত্রে আমরা এগুলো এক্সট্রা মিক্স করে দেবো। তো বলছে দ্য অ্যাভব ম্যাটেরিয়াল ওয়েন মেল্টেড ফ্রম এ নাম্বার অফ মেটালিক সিলিকেটস, বলছে যখন এটা মেল্ট হয় মানে গলে যায়, মানে আইসক্রিম যেভাবে গলে যায় সেটা যখন নাকি সিলিকাটা গলে যায় এবং অক্সাইডের সাথে মিক্সড হয়ে যায়, তখন সেটাকে বলা হচ্ছে ম্যাটালিক সিলিকেট। ম্যাটালিক সিলিকেট কেন, কারণ সোডিয়াম পটাশিয়াম তো মেটাল ধাতু, আর সাথে তো সিলিকন আছেই, এই জন্য এখানে বলা হচ্ছে কি এটা হচ্ছে কি ম্যাটালিক সিলিকেট। বা আমরা বলতে পারি আসলে এই যে গ্লাস, সেই গ্লাসটা আসলে ওয়ান কাইন্ড অফ কি ম্যাটালিক সিলিকেট গ্লাস। পড়লেনে বলে দিয়েছে হেন্স গ্লাস মে বি সেইড এজ, আমরা বলতে পারি এটা কিছু কতগুলো ম্যাটেরিয়ালের সমষ্টিগতভাবে তৈরি হয়েছে, গ্লাস অফ এ নাম্বার অফ ম্যাটালিক সিলিকেট, ম্যাটালিক সিলিকেটের সমন্বয়ে আমার গ্লাসটি তৈরি হয়েছে। তো গ্লাস কিভাবে তৈরি হয়, গ্লাসের বিহেভিয়ার কি, আমরা হালকা একটা ভূমিকা দেখলাম, তারপর আরো কিছু ইম্পর্টেন্ট দেখি প্রপার্টিসগুলো কি। প্রপার্টিসগুলো প্রথমে বলেছে এক্সট্রিমলি ব্রিটল, আমরা জানি, অ্যান্ড অ্যাভেলেবল বিউটিফুল কালার, সো আমার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন কালার আমি কোম্পানি অর্ডার দিলে সে আমাকে সেই কালার অনুযায়ী গ্লাস আমাদেরকে দিয়ে দিবে। এভাবে বলেছে মে বি ট্রান্সপারেন্ট অ্যান্ড ট্রান্সপারেন্ট, বলতে পারছে গ্লাস আমার ট্রান্সপারেন্ট হতে পারে, ট্রান্সপারেন্ট হতে পারে, সেটা হচ্ছে আমার অর্ডার অনুযায়ী নির্ভর করবে কি অর্ডার দিচ্ছিস তার উপর।
আর অবশ্যই আমার কথা বুঝতে অসুবিধা হলে অবশ্যই মন্তব্য করে জানাবেন, তাহলে আমি সেভাবে আর কিভাবে নয়েজ ক্যান্সেলিং করে ক্লাস নেওয়া যায় সেটা চেষ্টা করব। এরপরে কথাটা বলেছি কি, এফেক্টেড বাই অ্যালকালিস বাট নট বাই এয়ার অ্যান্ড ওয়াটার। ক্লাসে সুবিধা হচ্ছে গেলো আমার যে আশেপাশে যে বায়ু আছে তার দ্বারা সে এফেক্ট হয় না, পানি দ্বারা সে এফেক্ট হয় না। আমরা যখন সিমেন্ট করেছি তখন দেখেছি যে সিমেন্ট পানি দ্বারা মাঝে মাঝে এফেক্টেড হয়, বা লাইম মাঝে মাঝে পানি দ্বারা এফেক্টেড হয়, কিন্তু গ্লাসের সুবিধা হচ্ছে সে পানি দ্বারা এফেক্টেড হয় না। কিন্তু সে কার দ্বারা এফেক্টেড হয়? এফেক্টেড বাই অ্যালকালি। অ্যালকালি মানে কি? সোডিয়াম, পটাশিয়াম, সল্ট, এগুলো যদি থাকে, মানে ধাতুর সল্ট যেগুলো বলা হয়, সেই সল্টগুলো যদি কাচের সংস্পর্শে আসে, মানে গ্লাসের সংস্পর্শে আসে, সেক্ষেত্রে হচ্ছে গেল এবং গ্লাসটাকে এফেক্ট করে দেয়। উপরে লেখা ছিল অ্যামরফোস স্ট্রাকচার, সে সহজে কারোর সাথে বিক্রিয়া করে না। এটা নো ডিফিনেট মেল্টিং পয়েন্ট, এটা কেন বলা হয়েছে? কারণ এক একটা গ্লাসের মেল্টিং পয়েন্ট একরকম। সো আমি নির্দিষ্টভাবে কোনো গ্লাসের মেল্টিং পয়েন্ট মানে গল কোন তাপমাত্রায় গলবে সেটা আমি হয়তো ফিক্সড করে বলতে পারবো না। ক্যান বি পলিশড, মানে পলিশড করে দিতে পারি। অ্যাবজর্বস অ্যান্ড রিফ্র্যাক্টস লাইট, অ্যাবজর্বস অ্যান্ড রিফ্র্যাক্টস লাইট মিনস হচ্ছে গেলে আমরা আলোর প্রতিসরণ ক্লাস নাইনে থাকতে হয়তো পড়েছি। সো প্রতিসরণ কারা করে? অবশ্যই তাকে স্বচ্ছ হতে হবে, স্বচ্ছ কোনো মাধ্যমেই আলো প্রতিসরিত করতে পারে। আর গ্লাস যেহেতু পড়ছে, গ্লাস তো অবশ্যই স্বচ্ছ, তাহলে সে কি আলোর প্রতিসরণ ক্ষমতা তার রয়েছে এবং সে কি করে আলো মাধ্যমে অ্যাবজর্ব করে। সবসময় মনে রাখবেন কোনো পার্টিকেলই 100% আলো রিফ্লেক্ট করতে পারে না, কিছু আলো অ্যাবজর্ব সে করবেই। তো আপনি যদি একটা লাল কালার শার্ট পরে থাকেন বা লাল কালার জামা পরে থাকেন, দেখবেন আপনারটা লাল কেন দেখাচ্ছে, কারণ আপনারা জানেন যে সাদা আলোর 60টি কালার। তো তার মধ্যে হচ্ছে আপনার জামা এই লাল ব্যতীত সবগুলা কালারই বা সবগুলা কালারের আলোকে সে শোষণ করে নিচ্ছে, মানে অ্যাবজর্ব করে নিচ্ছে, শুধুমাত্র একটা কালাকে সে রিফ্লেক্ট করতেছে, নট রিফ্র্যাক্ট, রিফ্লেক্ট করতেছে মানে প্রতিসরণ করছে, সেই জন্য আমি জামাটা লাল দেখছি। তার মানে প্রতিটা পার্টিকেলই কিছু আলো অ্যাবজর্ব করে, কিছু আলো রিফ্লেক্ট করবে, কিছু আলো রিফ্র্যাক্ট মানে আলো প্রতিসরিত করবে। তো প্রতিসরণ করার জন্য তাকে স্বচ্ছ হতে হবে। এখানে বলেছে নট ইজিলি অ্যাফেক্টেড বাই কেমিক্যালস, তার মানে উপরে আমরা পড়েছি বারবারই দেখতেছি সে নরমালি সহজে কারো দ্বারা খুব সহজে কোনো কেমিক্যাল দ্বারা সে সহজে এফেক্টেড হয় না। উপরে পড়েছি শুধুমাত্র অ্যালকালি দ্বারা এফেক্টেড হয়। আরেকটা জিনিস মনে রাখবো, হাইড্রোজেন ফ্লোরাইড বা হাইড্রোজেন ক্লোরাইড এই সমগোত্রীয় যে অ্যাসিডগুলো আছে তাদের দ্বারা সে এফেক্টেড হয়। এরপরে বলেছে ক্যান বি কাস্ট ইন্টু এন ডিজার্ট শেপ, অনেকটা হচ্ছে গেল আমি যে কোনো ইচ্ছা মতো শেপে তাকে তৈরি করতে পারি, আমাদের খুব সুবিধা। এই জন্য দেখা যায় যে ঘরের পানির গ্লাস থেকে শুরু করে বিল্ডিং ম্যাটেরিয়াল হিসেবে তাকে ইউজ করা যেতে পারে, সকল ক্ষেত্রে আমি এটাকে ইউজ করতে পারি, বহু ব্যবহার রয়েছে। এরপরে বলেছে ক্যান বি ওয়েল্ডেড বাই ফিউশন, ওয়েল্ডেড করা মানে হচ্ছে গেলো মাঝে মাঝে দেখবেন যে লোহার জানালা বা কোনো কিছু বা ঝালাই করে লাগিয়ে দেয়। সো সিমিলার গ্লাসের ক্ষেত্রে আমরা সে কাজটা করতে পারি, বা কিভাবে ফিউশন মানে গলিয়ে, ফিউশন পদ্ধতি বা গলানো পদ্ধতিতে। এবারে বলেছে হার্ডনেস, ফিউসিবিলিটি অ্যান্ড রিফ্র্যাক্টিভ পাওয়ার ক্যান বি মডিফাইড। হার্ডনেস মানে কি? একটা গ্লাস কতটুকু হার্ড হবে সেটা আমি মডিফাই করতে পারবো, এক এক রকম এক গ্লাস লাগবে। ফিউসিবিলিটি মানে হচ্ছে গেলো গলনাঙ্ক, দেখা যেতে পারে কোন একটা গ্লাস 1000 ডিগ্রি তাপমাত্রা গলতে পারে, কোন 3000 ডিগ্রি তাপমাত্রা গলতে পারি, সেটাও আমি চেঞ্জ করতে পারি। রিফ্র্যাক্টিভ পাওয়ার, আপনারা জানেন যে গ্লাসের রিফ্র্যাক্টিভ পাওয়ার আয়ু সাপেক্ষে ক্লাস নাইনে পড়েছিলেন মিউরমান দের, তো সেটা সবসময় দের থাকবে এমন না। আপনি যদি বলেন আমাকে 1.45 লাগবে সেটাও সে বানিয়ে দিবে, আপনি যদি বলেন 1.65 লাগবে সেটাও সে বানিয়ে দিবে। তো রিফ্র্যাক্টিভ পাওয়ার পাওয়ার জিনিসটা কি সেটা একটু আরেকবার একটা আমরা দেখাই দিই, কারণ হচ্ছে গেল হয়তো অনেকে ভুলে গিয়েছে রিফ্র্যাক্টিভ পাওয়ার হচ্ছে কাইন্ড অফ, একটু লক্ষ্য করেন।
রিফ্রেকটিভ আলোচনাটা এরকম যে এমইউজি যেগুলো আমরা পড়তাম সেটা এরকম হতে পারে, যে ভ্যালুটা পড়তাম সেই ভ্যালুটাকে রিফ্রেকটিভ পাওয়ার বলা হচ্ছে। রিফ্রেকটিভ পাওয়ার, সো পাওয়ারটা নর্মালি ক্লাসে ক্ষেত্রে দেড় হয়ে থাকে। আপনি যদি কখনো কোনো একটা পার্টিকুলার কাজে দরকার লাগে যে না আমি দেড় লাগবে না অন্য কিছু লাগবে, সেক্ষেত্রে সেটা বলে দিলে কোম্পানি বানিয়ে দিবে, তার মানে সেগুলো আমরা সবগুলোই চাইলে কি মডিফাই করতে পারি। সো এগুলো প্রপার্টি আমাদের এখানে বলা। এবার দেখবো ক্লাসিফিকেশন, গ্লাস, গ্লাস কয় প্রকার হয়, কি দিয়ে বানায়, এই গ্লাসটা কোথায় ইউজ করব সেটা, কারণ আমাদের প্রত্যেকদিন শেখার উদ্দেশ্য হচ্ছে এটা কি দিয়ে বানানো হয়, এটা বেশি হলে কি সমস্যা, এবার এটা কোথায় আমি ইউজ করতে পারবো। তো বলতেছে সোডা লাইম গ্লাস, বা এটা শর্ট নাম হচ্ছে গেলে কি যেমন ডাকা হয় সফট গ্লাস। তার মানে কোনদিন পরীক্ষা এসেছে সফট গ্লাস আসলে কি সোডা লাইম গ্লাস। তো যেহেতু নামে আমাদের সোডা আছে, তার মানে এখানে অবশ্যই সোডিয়াম ইউজ করা হয়েছে, তার মানে মিক্সচার অফ সোডিয়াম সিলিকেট। সিলিকেট কেন, কারণ আমরা দেখেছি যে ম্যাক্সিমাম গ্লাস, গ্লাসের মানে যে ম্যাটেরিয়ালটা বেশি লাগে সেটা হচ্ছে সিলিকেট লাগে, তার মানে যে কোনোটা ম্যাটেরিয়াল সিলিকেট লাগবে। আমি যদি পটাশিয়াম বলি পটাশিয়াম সিলিকেট লাগবে, ক্যালসিয়াম বলে ক্যালসিয়াম সিলিকেট লাগবে, সোডিয়াম বলে সোডিয়াম সিলিকেট লাগবে। যেহেতু এটি সোডা লাইম গ্লাস, তার মানে এখানে আমার সোডিয়াম সিলিকেট অবশ্যই লাগবে এবং সামান্য পরিমাণে ক্যালসিয়াম সিলিকেট লাগতেছে। এটা কি চিপ, সস্তা এবং ইজিলি ফিউজেবল, খুব সহজে গলানো যায় অ্যাট লো টেম্পারেচার। এই জন্য যেহেতু অল্প তাপমাত্রা সেটাকে গলিয়ে দিতে পারি, এই জন্য নাম হচ্ছে এগুলো সফট গ্লাস। তার মানে সফট গ্লাস বলতে বুঝবো হচ্ছে এটা সোডা লাইম গ্লাস, তার মানে এটা সোডিয়াম সিলিকেট দিয়ে বানানো হয়েছে, আমি সেটা বুঝতে পারবো। ক্যান বি ওয়েল্ডেড উইথ দ্য হেল্প অফ সিম্পল হিট, ওই যে বললাম ওয়েল্ড করার জন্য, ওয়েল্ড করার জন্য পরে কি করেছিলাম ফিউশন লাগে, এই যেখানে আমরা দেখেছিলাম ওয়েল্ড করার জন্য লাগে কি আমাদের, যে ক্যান বি ওয়েল্ডেড বাই ফিউশন। সো এখানে দেখে গেলাম তখন সফট গ্লাস এমনি কম টেম্পারেচারে গলে যায়, তার মানে কম টেম্পারেচার গলে যায় মানে কি আমি চাইলে তাকে যে কোনো শেপে বানিয়ে দিতে পারি, গুলি ওয়েল্ডেড বাই এনি সিম্পল হিট। কোথায় কোথায় তার ব্যবহার হয় ইউজিং, মানে ইউজিংগুলো বুঝতে হবে, তাহলে আমরা পরীক্ষায় কোনো প্রশ্ন আসলে বা যেই টাইপের সিজনশীল মাঝে মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে উদ্দীপকের ক্ষেত্রে ইউজগুলো বেশি আসে। তো কোথায় কিছু কোথায় কোথায় ইউজ হয়, ইউজ দিন ম্যানুফ্যাকচার অফ গ্লাস টিউব অ্যান্ড আদার ল্যাবরেটরি অ্যাপারেটাস, প্লেট গ্লাস, উইন্ডো গ্লাস এটসেট্রা, এগুলো ইউজ করে থাকে। তো গ্লাস টিউব বা এই যে ল্যাবরেটরি অ্যাপারেটাস কথা যেটা বলা হয়েছে, আমরা হয়তো ক্লাস নাইন টেনে বা কোথাও কোথাও হচ্ছে কেমিস্ট্রি ল্যাব করেছিলাম, তো কেমিস্ট্রি ল্যাবে যে টেস্ট টিউব লাগে বা কেমিস্ট্রি ল্যাবে যে সকল বোতলগুলো আছে এর ম্যাক্সিমাম হচ্ছে গেলো আমার এই সোডা লাইম গ্লাস দ্বারা তৈরি করা হয়। সো আমরা একটা দেখি, মানে দেখলে সব কিছু অনেক কিছু বোঝা যায় আসলে কি, আমরা আসলে লিখি কেমিস্ট্রি গ্লাস টিউব দেখার চেষ্টা করি, কেমিস্ট্রি গ্লাস টিউব, এগুলা বা কেমিস্ট্রিতে আমরা যেগুলো ইউজ করেছি এইসব গ্লাস, গ্লাস হচ্ছে কি আসলে ওয়ান কাইন্ড অফ সফট গ্লাস বা সোডা লাইম গ্লাস, এইগুলো হয়তো অনেকে জীবনে ধরেছেন, এগুলো হচ্ছে গেল সফট গ্লাস বা সোডা লাইম গ্লাস, আশা করি বোঝাতে পেরেছি। এবার আসি আমরা পটাশ লাইম গ্লাস। তো পটাশের আমরা দুই রকম গ্লাস পড়বো, একটা হচ্ছে পটাশ লাইম গ্লাস আর একটা হচ্ছে পটাশ লেড গ্লাস। যে পটাশ লেড গ্লাস নিচে আছে পটাশ লাইম গ্লাস, তো দুটার মধ্যে যেহেতু পটাশ কথাটা এসেছে তার মানে অবশ্যই এখানে পটাশিয়াম সিলিকেট ইউজ করা হয়েছে, যেহেতু উপরে ছিল সোডা লাইম, লাইম মানে তো ক্যালসিয়াম, এজন্য ক্যালসিয়াম থাকবেই, আর সোডা মানে সোডিয়াম, এখানে যেহেতু পটাশ লাইম বলে তাহলে অবশ্যই পটাশিয়াম সিলিকেট থাকবে। এই যেখানে লেখা আছে কি পটাশিয়াম সিলিকেট, আর লাইম যেহেতু তার মানে ক্যালসিয়াম সিলিকেট থাকবেই সেম। আবার নিচে দেখি পটাশ লেড, তার মানে পটাশ আছে তার মানে এখানে অবশ্যই পটাশিয়াম সিলিকেট আছে, সাথে কিছু লেডও আছে, লেড সিলিকেট এবং কি পটাশিয়াম সিলিকেট, তার মানে দুইটা গ্লাসের মধ্যে এটা পেয়ে গেলাম। এই পটাশ লাইম গ্লাস যেহেতু আমার উপরে পড়েছে সফট গ্লাস, এগুলো হচ্ছে কি আমার একটু হার্ড বা শক্ত গ্লাস পটাশ লাইম গ্লাস, ঠিক আছে। তো আমরা এগুলো একটু গুরুত্ব দিব, কারণ যেহেতু যে পরীক্ষাগুলো নিব সেখান থেকে এখান থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা বেশি, তো আমরা একটু মনোযোগ রাখবো যে আমি আসলে কি হাইলাইট করতেছি, এখানগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে। সো প্রতিটা সেশনে চার মার্ক করে থাকবে, সো প্রতিটা ক্লাসে আমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। যেহেতু হার্ড গ্লাস সেহেতু কি ডাজ নট মেল্ট ইজিলি, সহজে গলে না, অনেক অধিক তাপমাত্রা প্রয়োজন হয় গরমের জন্য।
ওয়াটার এন্ড আদার সলভেন্ট ডো নট এফেক্ট, মানে যে পানি এবং অন্যান্য কোনো দ্রবণ এখানে এফেক্ট করতে পারে না। আমরা এর আগেও উপরে পড়েছি যে গ্লাসকে নর্মালি কেউই খুব একটা এফেক্ট করতে পারে না, শুধুমাত্র কিছু অ্যালকালি এবং হাইড্রোজেন ফ্লোরাইড। ঠিক আছে, হাইড্রোজেন ফ্লোরাইড কথাটা লিখে দিই এখানে, HF মানে হাইড্রোজেন ফ্লোরাইড অ্যাসিড। ঠিক আছে, মানে কাইন্ড অফ HCl অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড যেরকম, এরকম হাইড্রোজেন ফ্লোরাইড অ্যাসিড, এই অ্যাসিডটা গ্লাসের জন্য ক্ষতিকারক, গ্লাসের জন্য ক্ষতিকারক। তারপরে কি এটা কোথায় ব্যবহার করা হয়, আমাদের ব্যবহার শিখতে হবে। ইট ইজ ইউজড ইন দ্য ম্যানুফ্যাকচার অফ গ্লাস আর্টিকেলস উইচ হ্যাভ টু উইথস্ট্যান্ড ভেরি হাই টেম্পারেচার। উইথস্ট্যান্ড মানে সে হাই টেম্পারেচারকে বাধা দেয়, তার মানে হাই টেম্পারেচার যখন সে পায় সে তাকে বাধা দিচ্ছে, তাকে গলাতে দিবে না। তার মানে যেসব থেকে আমার অনেক তাপ উৎপন্ন হবে কিন্তু আমার গ্লাসটাকে টিকে থাকতে হবে, সেই সব জায়গায় আমি কি পটাশ লাইম গ্লাস ইউজ করবো। এছাড়া এখানে কি বলছে, সাচ এস কম্বাশন টিউব। কম্বাশন টিউব মানে দহন, মানে যেসব জায়গায় দহন বিক্রিয়া ঘটানো হয় কিন্তু তবু টিউব ফাটবে না, সেক্ষেত্রে আমরা এই পটাশ লাইম গ্লাস ইউজ করবো। সো আমরা দেখি কম্বাশন টিউবটা কি, কারণ ছবি দেখতে হবে, ছবি দেখতে গেলাম ভালো শিখবো। দেখি কম্বাশন টিউব, এরকম মোটামুটি ভালোই শক্ত, এগুলো দিয়ে হচ্ছিলো দহন বিক্রিয়া করা হয়, এগুলো খুবই শক্ত টিউব, এগুলো দিয়ে নর্মালি দহন বিক্রিয়া ঘটানো হয় এবং টিউবগুলো সহজে ফাটে না এবং ভালোই একটু দামি টাইপের টিউব এগুলো। আচ্ছা, এবার আবার ফিরত আসি পটাশ লেড গ্লাস। তো আমি উপরে নিচে পার্থক্য দেখতে পারছি পটাশ লেড গ্লাস এবং পটাশ লাইম গ্লাস কি, হয়তো পরীক্ষা আসতে পারে পটাশ লাইম গ্লাস পটাশ লেড গ্লাসের মধ্যে পার্থক্য লেখো, ডিফারেন্স লেখো। সো সেগুলো আমাদের জানতে হবে। একটু মজা বিষয়, যেগুলো কি নামে ডাকা হয়, নোন এজ এ ফ্লিন্ট গ্লাস, হাই কোয়ালিটি গ্লাস ইউজড ইন দ্য ম্যানুফ্যাকচার অফ লেন্সেস। ওই যে চোখে চশমা পরে অনেকে বা লেন্স লাগায়, সেই লেন্স হচ্ছে আসলে কি পটাশ লেড গ্লাস। যদি আমরা চারপাশে দেখতে পাই মানুষ চশমা পরে আছে, কারো পজিটিভ পাওয়ার চশমা, কারো নেগেটিভ পাওয়ার চশমা, এই সবগুলাই আসলে কার তৈরি, এই পটাশ লেড গ্লাস, তার মানে ওই গ্লাসের মধ্যে লেড আছে। তারপরে প্রিজম, আপনার ক্লাস নাইনে হয়তো বা টেনে প্রিজম পড়েছেন বা নামও শুনেছেন, সেই প্রিজম বানানো হয় কি এই পটাশ লেড গ্লাস দ্বারা। এছাড়া ইলেকট্রিক বাল্ব, আমাদের যে বাল্ব আছে ঘরে, সে বাল্ব হচ্ছে কি পটাশ লেড গ্লাস, মানে ভালো বাল্বগুলো যেগুলো সেগুলোতে এই পটাশ লেড গ্লাস ইউজ করা হয়। এছাড়াও আর্টিফিশিয়াল জেমস, আর্টিফিশিয়াল জেমস জিনিসটাকে দেখলেই বুঝতে পারবেন, আর্টিফিশিয়াল জেমস সেটা দেখলেই আপনারা বুঝবেন, বাজারে পাওয়া যায় আর্টিফিশিয়াল জেমস, মানে জেমস স্টোন, এই যে এরকম যে বলে বিভিন্ন পাথর আংটির মধ্যে পড়ে, তার মানে এগুলো হচ্ছে কি পটাশ লেড গ্লাস আর কিচ্ছু না। মানে পটাশ লেড গ্লাস হচ্ছে গেলো আমরা অনেক ব্যবহার দেখলাম, লেন্স বলেন, প্রিজম বলেন, তারপর হচ্ছে গেলো ক্যামেরার যে লেন্স সেক্ষেত্রে পটাশ লেড গ্লাস ইউজ করা হয়ে থাকে। তার মানে এটার ব্যবহার খুব মানে হাই প্রোফাইল, খুব দামি দামি কাজে এখানে ব্যবহার করা হয়, সিভিলের নর্মাল কাজ থেকে এগুলোতে বেশি ব্যবহার করা হয়ে থাকে। আবার আপনার সার্ভিং এ অনেক শুনেছেন প্রিজম আছে, সেক্ষেত্রে সার্ভিং এর সে প্রিজম পটাশ লেড গ্লাস ইউজ করা হয়ে থাকে। যে বলছে প্রসেস ব্রাইট লাস্টার, মানে আলো ভালো বিচ্ছুরিত হয়, এই জন্য এটাকে লেন্স হিসেবে ইউজ করা হয়, নাহলে অন্য গ্লাসগুলোকে লেন্স হিসেবে ইউজ করা হতো। সো ব্রাইট লাস্টার, সে খুব ভালো আলো বিচ্ছুরিত করতে পারে, ভেরি হাই রিফ্লেক্টিভ পাওয়ার, মানে কি ওই যে রিফ্লেক্টিভ পাওয়ার আমরা এখানে পড়েছি যে নর্মালি গ্লাসের রিফ্লেক্টিভ পাওয়ার কথা দেড় থেকে চালে বাড়ানো যায়, সেটাও কি পটাশ লেড গ্লাসেই সম্ভব। এটা সমস্যা হচ্ছে কি সে ইউজ ইজিলি ফিউজ হয়, মানে সহজে গলে যায়। তার মানে চশমা বা ক্যামেরা লেন্স নিয়ে আগুনের সামনে সহজ যাওয়া উচিত হবে না, গেলে সেটা গলে যেতে পারে। সাধারণত কাউকে দেখবেনও না আগুনের কাছে চশমা পরে ই করে যায়, বা মাঝে মাঝে শুনবেন যে অনেকে লেন্স পড়েছে কিন্তু সূর্যের আলোর
জন্য লেন্সটা গলে যায়, শুনে থাকবেন। এই যে বলছে ট্রান্স ব্ল্যাক, যে আগুনের সামনে গেলে সেটা একটু ব্ল্যাক কালার হয়ে যায়, ছাই পড়ার মতো আর কি। এরপরে দেখবো আমরা কমন গ্লাস। কমন গ্লাসকে কি নামে ডাকা হয়, এর আটটা নাম হচ্ছে গেলে বলা হয় বোতল গ্লাস, বটল গ্লাস। ঠিক আছে, মানে আমরা যে বোতলগুলো দেখি সেগুলো গ্লাসের একটা নাম হচ্ছে গেল কমন গ্লাস। বলেছে মেইনলি এ মিক্সচার অফ সোডিয়াম সিলিকেট, ক্যালসিয়াম সিলিকেট, এগুলো আগেও পড়েছি। তার মানে সোডিয়াম সিলিকেট, ক্যালসিয়াম সিলিকেট কিন্তু সফট গ্লাস, এবং তার সাথে সামান্য পরিমাণে আয়রন সিলিকেট। আমরা শুরুতেই বলেছিলাম যে আয়রন ইউজ করা মানে হচ্ছে এখানে কালার থাকবে, তার মানে এই বোতল আমরা দেখি মাঝে মাঝে হরেক রকমের কালারফুল বোতল, তার মানে সেই কালারফুল বোতল হওয়ার জন্য দায়ী কে, আয়রন সিলিকেট দায়ী, বুঝতে পেরেছি? তো অলওয়েজ এ কালার্ড গ্লাস অ্যান্ড ইট মে বি ইয়েলো গ্রিন অর ব্রাউন হতে পারে। সো এই ব্রাউন গ্লাসগুলো হচ্ছে আপনারা ল্যাবে দেখবেন হয়তো, কারণ ল্যাবে বা বিভিন্ন ওষুধ কোম্পানির ওষুধ যে বোতলটা দেওয়া হয় সেটা ব্রাউন গ্লাসে দেওয়ার একটা বড় কারণ হচ্ছে গেল যেন সূর্যের আলো ওই ওষুধটাকে বা ওই ল্যাবের জিনিসটাকে এফেক্টেড করতে না পারে, মানে ক্ষতি করতে না পারে, এই জন্য নর্মালি ব্রাউন বোতলগুলো ইউজ করা হয়ে থাকে। সো এবার ব্রাউন বোতল বা যে কোনো কালার বোতল পাওয়ার একটা হচ্ছে কি, আয়রন সিলিকেট, ফিউজ ইজিলি অ্যান্ড অলসো ইজিলি অ্যাটাক বাই অ্যাসিড, মাঝে মধ্যে সে অ্যাসিড সহজে অ্যাটাক হতে পারে। সো নর্মালি এখানে অ্যাসিড দেখা হয় না বোতলগুলোতে। ইউজড ইন ম্যানুফ্যাকচার মেডিসিন বোতল, যে মেডিসিন বলুন যে ওষুধের বোতল হিসেবে এগুলো বেশি ইউজ করা হয়। এছাড়া ক্লোরোফর্ম রাখতে, এগুলো রাখতে আমার এই কমন গ্লাস বা বোতল গ্লাসগুলো ইউজ করা হয়ে থাকে। এছাড়াও অ্যালকোহল বা মদ্য জাতীয় যে জিনিসগুলো সেগুলো হচ্ছে এই ধরনের গ্লাসে রাখা হয়, কারণ মদ্য জাতীয় জিনিসগুলো হচ্ছে এগুলো কখনোই অ্যাসিড না, সেসব ক্ষতি করবে না, আর ওগুলা এই সকল কাছের ভিতরে রাখলে কোয়ালিটি খুব ভালো থাকে, এই জন্য আমাদের এই সকল গ্লাস ইউজ করা হয়। এরপরে দেখবো আমরা কি কালার গ্লাস, যে কালার সম্পর্কে অলরেডি যদি আমরা পড়েছি, এখানে আবার একটু বলছি কালারিং পিগমেন্ট, এগুলো ছিলাম যে পিগমেন্ট ম্যাটেরিয়াল বলা হয়ে থাকে। আয়রন হচ্ছে ওয়ান কাইন্ড অফ পিগমেন্ট ম্যাটেরিয়াল বা কালার্ড ম্যাটেরিয়াল বলা হয়ে থাকে। এই পিগমেন্ট ম্যাটেরিয়াল অ্যাড করলে সেই গ্লাসটা কালার হয়ে যায়। তো আমরা কীভাবে গ্লাসে কালার দিব, ওই যে আমরা গ্লাস যখন শুরুতে বানাবো, বানানো উপায় কি, সিলিকেটের একটা ম্যাটেরিয়াল দিতে হবে, সেই ম্যাটেরিয়ালের সাথে একটু পিগমেন্ট অ্যাড করে দেবো, যে পিগমেন্ট ইস অ্যাডেড, জাস্ট অ্যাড করে দিব। তাহলে কি র ম্যাটেরিয়ালের সাথে কাঁচামালের সাথে অ্যাড করে দিলে গ্লাস বানানোর পরে সেটা কালারফুল গ্লাস হয়ে যাবে, কিচ্ছু না। যেটা কালারিং পিগমেন্ট কি, মেটালিক অক্সাইড, যে আমরা উপরে বলেছিলাম আয়রন অক্সাইড, তার মানে ধাতুর অক্সাইডগুলো দিলে কি কালার হবে, বুঝতে পেরেছি? নোট দ্যাট ডিফারেন্ট কোয়ান্টিটিস অফ দ্য সেম সাবস্টেন্স মে প্রডিউস ডিফারেন্ট কালার গ্লাস, তার মানে হচ্ছে গেল আমি যদি বিভিন্ন কোয়ান্টিটির বিভিন্ন মেটালিক অক্সাইড দিয়ে থাকি, তাহলে বিভিন্ন কালারের আমার গ্লাস তৈরি করবে। এটা আমাদের কোথায় ইউজ করা হয়ে থাকে, উইন্ডো জানালাতে অনেক সময় কালারফুল জানালা ইউজ করে, বা অনেক সময় দেখবেন যে বাইরে ভালো প্রাইভেট কারগুলোতে কালো গ্লাস দিয়ে দেয়। ঠিক আছে, এছাড়া ফ্যান্সি আর্টিকেল মানে সুন্দর একটা মানে কারুকার্যের জন্য এইসব গ্লাস ইউজ করা থাকে, বাট ডেকোরেটিভ হিসেবে এগুলো ইউজ করা হয়ে থাকে মাঝে মধ্যে। দেখবেন অনেকগুলো বিল্ডিংয়ের আউটসাইডে একটু সবুজাব গ্লাস ইউজ করা থাকে সৌন্দর্য বর্ধনের জন্য আর কি। ও গ্লাস ইউজ করার একটা বড় সুবিধা হচ্ছে গেল লোড কমে যায়। এই যে ড্যাফোডিলে দেখবেন আপনারা বিভিন্ন সময় বা বিভিন্ন ইউনিভার্সিটিতে যে ক্লাস হয়, সেক্ষেত্রে সেই ক্লাসে দেখবেন হ্যাঁ যা বলছিলাম, তো মাঝে মধ্যে বিভিন্ন ইউনিভার্সিটিতে বা বিভিন্ন বড় বড় বিল্ডিং এ দেখবেন যে তারা পার্টিশন ওয়াল হিসেবে ব্রিক ওয়াল ইউজ না করে তারা গ্লাস ইউজ করে। গ্লাস ইউজ করার সুবিধা হচ্ছে কি, আমাদের লোড কমে যাবে, লোড কমে গেলে আমার বিল্ডিং এর রড কম লাগবে। তো লোড কমানোটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ। তো সেক্ষেত্রে আমরা যখন দেখবো কোনো বিল্ডিং এর লোড কমানোর দরকার, সেক্ষেত্রে আমরা এখানে গ্লাস ইউজ করতে বলে দিব। ইভেন আপনারা যদি মানে কি বলবো যমুনা ফিউচার পার্ক বা অন্য কোথাও যেয়ে থাকেন, দেখবেন যে তাদের ওয়াশরুম গুলা পার্টিশন করা হয়েছে মানে কি বলবো পার্টাইসে বোর্ড দ্বারা, কারণ এখানে সে ওয়াল করতে পারতো, কিন্তু ওয়াল করলে খরচটা বেড়ে যেত, আমার স্ল্যাব মানে রুফে আমাদের লোড বেশি পড়তো, তখন আমার রড বেশি লাগতো, আমাদের খরচ বেড়ে যেত। তো আমি খরচ কমানোর জন্য পার্টাইস বা গ্লাসের আমি বোর্ড ইউজ করতে পারি, হ্যাঁ এটা আমাদের সুবিধা অনুযায়ী আমরা কাজ করবো। আমাদের আর বেশি আজকে পড়া নেই, দুইটা আর দুই পৃষ্ঠা পড়লে আমাদের হয়ে যাবে। আচ্ছা, তো এখানে স্টেপ বলা আছে যে আমরা কিভাবে একটা গ্লাস তৈরি করব। সিম্পল, প্রথমে কালেকশন অফ র ম্যাটেরিয়াল কাঁচামালগুলো আমি বাজারতে সংগ্রহ করব, সবগুলো মিক্স করব,
তারপরে তাকে মিল্ট করব, গলাবো, ফ্যাব্রিকেট করব। ফ্যাব্রিক করা মানে হচ্ছে গেল মানে একটা কাপড় যেভাবে তৈরি করা হয় কাটসাট করে চোরা দেওয়া হয়, এইভাবে আমরা এই মেল্টিং করার ফলে তাকে তার মতো শেপ দেওয়া যা করা সেটা করব। এরপর অ্যানিলিং করা, অ্যানিলিং করা মানে কি তাকে ঠান্ডা হতে দেওয়া, কারণ আমি তো তাকে উত্তপ্ত করে ফেলেছি, মেল্ট করে ফেলেছি, সে উত্তপ্ত অবস্থায় তাকে তার মতো ফ্যাব্রিকেট করে তার মতো শেপ দিয়ে দিয়ে দিয়েছি। এখন তাকে ঠান্ডা হতে হবে, কারণ ঠান্ডা না হলে আমি সেটা বায়োজাজ করতে পারবো না। এই প্রসেসটাকে বলা হয় অ্যানিলিং। এই যে বলছে ওয়ান্স দ্য গ্লাস হ্যাজ বিন ফ্যাব্রিকেটেড অন হিটিং, তাপ দিয়ে যখন আমি তাকে ফ্যাব্রিকেট করে ফেলেছি, ইট হ্যাজ টু বি গ্রাজুয়ালি কুলড, তাকে আস্তে আস্তে তাকে ঠান্ডা হতে দিতে হবে। এবং এই প্রসেসটার নামে কি বলা হয় থাকে, অ্যানিলিং প্রসেস। ক্লিয়ার? এবার দেখি গ্লাস এক্স ট্রিটমেন্ট। তো কি ট্রিটমেন্ট দিলে গ্লাসটা আমার সেই শেপ নেবে? যেমন বলা হচ্ছিল গ্লাসের বেন্ডিং, যেহেতু গ্লাস হার্ড আপনার কখনো দুই হাত দিয়ে গ্লাস বাঁকাতে গেলে বাঁকাতে পারবেন না, দেখবেন গ্লাসটা ভেঙে গেছে। তো কখনো হয়তো কোনো কোনো জায়গায় মানে গ্লাসটা বাঁকানো লাগতে পারে, বা কোনো কোনো বিল্ডিং এ দেখবেন একটু আর্ক বা পেঁচানো গ্লাস ইউজ করা হয়ে থাকে। সো বেন্ডিং গ্লাস কেমন একটা ছবিতে দেখি, আমার আর হাত দিয়ে সম্ভব না। তো এটা করার উপায় হচ্ছে কি, আমরা প্রথমে যে গ্লাসটা বানাই সেই গ্লাসটা গলাবো, গলালে কি নরম হয়ে যাবে তুলতুলে, তখন আমাদের মন মতো তাকে শেপ দিয়ে নিব, হয়ে গেল বেন্ডিং। তারপর ঠান্ডা করব, আগের মতো সে হয়ে গেল, এভাবে আমরা তাকে বাঁকাতে পারবো। কাটিং কিভাবে কাট করবো, ইট ইস কাট বাই ডায়মন্ড পেন্সিল। বাসার জন্য কেউ যদি কোনো গ্লাস কিনেন, তো সে গ্লাসের দোকানদার এক প্রকার পেন্সিল ইউজ করে, ডায়মন্ডের পেন্সিল, কারণ ডায়মন্ড হচ্ছে এমন একটা জিনিস সবাইকে সে কাটতে পারে, সে পাথরকে কাটতে পারে, সে গ্লাসকে কাটতে পারে, সে সবাই কাটতে পারে। তো গ্লাসকে সূক্ষ্মভাবে কাটার জন্য এই ডায়মন্ডের পেন্সিল ইউজ করা হয়ে থাকে। এবং এছাড়া অন্য ক্ষেত্রে দেখবেন যে রডের যে কাটারগুলো আছে, সেই কাটারের রডের যে কাটারগুলো থাকে বিভিন্ন সাইডে, সেই কাটারের স্পাইকগুলো যেগুলো বলে, সেই স্পাইকগুলো ডায়মন্ডে থাকে, সহজে যেন রড বা স্টিল কাটতে পারে বা টাইলস কাটতে পারে। অপাকুই মেকিং, অপাকুই মানে হচ্ছে গেল এই যে আমরা ঈষৎ স্বচ্ছ করব, বা ওই পাশ থেকে যেন কেউ আমাকে না দেখতে পারে। হ্যাঁ, বা আমি যদি সার্চ দিয়ে আপনার দেখাই, অপাকুই গ্লাস, এরকম একটা আচ্ছা, হ্যাঁ ওই পাশে কি আছে দেখতে পারছি না, যেরকম গ্লাসগুলো দেখবেন ওই ভিতরে কি হচ্ছে সেটা দেখা যায় না। হ্যাঁ, এই ধরনের গ্লাসগুলো কীভাবে তৈরি করা হয়, অপাকুই গ্লাস, এরকম অপাকুই গ্লাস কীভাবে করা হয়। তো পড়াশোনা করার সাথে সাথে সবসময় চেষ্টা করবেন একটু নেটে সার্চ দেওয়ার জন্য, এতে করে হবে আপনারা জিনিসটা দেখবেন এবং মনেও থাকবে আপনাদের। সো এটা কিভাবে অপাকুই গ্লাস বানাতে পারি আমরা, বলছে ভাই গ্রাইন্ডিং দ্য সার্ফেস, মানে সার্ফেসটাকে গ্রাইন্ড করতে হয়, মানে যেমন দেয়ালে প্লাস্টার বা রং করার আগে যেরকম শিরিষ কাগজ দিয়ে ঘষা হয় না, ঠিক এরকম গ্লাসে যদি আমি ইমেরি করি, মানে কি শিরিষ কাগজ দিয়ে ঘষি, গ্রাইন্ড করি, তাহলে এরকম অপাকুই বা ঈষৎ স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট গ্লাস তৈরি হবে। এছাড়াও মাঝে মধ্যে আরেকটা উপায় কি, হাইড্রোফ্লোরিক অ্যাসিড, ওই যে আমরা শুরুতে বলছিলাম হাইড্রোফ্লোরিক অ্যাসিড কিন্তু কাঁচকে ক্ষয় করে, এই যেখানে বলছিলাম হাইড্রোজেন ফ্লোরাইড অ্যাসিড বা HF, এই অ্যাসিডটা কি গ্লাসের জন্য ক্ষতিকারক, মানে গ্লাসকে ক্ষয় করে দেয়। তার মানে এটা কোনো কোনো ক্ষেত্রে ক্ষয় করলে ভালো, কারণ আমার ওই ক্ষয়কারী গ্লাসটা দরকার হয়ে পড়ে আমার সেফটির জন্য। তো আমার এই অপাকুই করার জন্য আমরা এই দুটা ইউজ করতে পারি, এক কি শিরিষ কাগজ দিয়ে ঘষে দাও, অথবা কি হাইড্রোফ্লোরিক অ্যাসিড ঢেলে দাও। ক্লিয়ার? এবার হচ্ছে সিলভারিং, গ্লাসের সিলভারিং। এখন দেখা যায় গ্লাসের সিলভারিং কীভাবে করে, বা গ্লাসের সিলভারিং জিনিসটা কি, সিলভারিং মানে কি আয়নার মতো একটা শেপ। মাঝে মধ্যে দেখা যায় যে কোনো কোনো গ্লাসের সামনে দাঁড়ালে আমার ছবি দেখা যায়, মানে একটা প্রতিচ্ছবি দেখা যায়, মানে আলোটা রিফ্লেক্ট করে। তো এরকম আয়না বিহেভ করবে, এরকম গ্লাস আমরা কীভাবে বানাবো, তো বলছে আমরা প্রথমে থিন কোট একটা লেয়ার দিব, কিসের, টিনের, টিনের লেয়ার দিব, সেটা লেয়ার প্রথমে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর আমি আমার সিলভারের লেয়ারটা দিয়ে দিব, তাহলে হয়ে গেলো কি আমার সিলভারিং হয়ে গেলো। এটা দুইটা সুবিধা আছে, একটা সুবিধা কি ওই গ্লাসের সামনে যে দাঁড়াবে তার চেহারা দেখা যাবে, রিফ্লেকশন করবে, আর দ্বিতীয় সুবিধা হচ্ছে গেল যেহেতু সে ওই গ্লাসের উপর লেয়ারটাকে আমি অলরেডি সিলভারের লেয়ার বা এগুলো লেয়ার দ্বারা আবরণ করে দিয়েছি বা আবৃত্ত করে দিয়েছি, তার মানে কোনো অ্যাসিড বা কোনো ক্ষয়কারী পদার্থ তাকে অ্যাটাক করতে পারবে না। তার মানে আমরা এটা একটা গ্লাসের একটা প্রোটেকশন দিলাম, প্রোটেক্ট করলাম তাকে, কোনো ক্ষয়ক্ষতি থেকে যেন তাকে প্রোটেক্ট করলাম।
ইসের থেকে অ্যাটমসফেরিক এফেক্ট থেকে আমরা কি থাকে ভয় করলাম, এসিড বৃষ্টি বাজে কোনো কিছু থেকে যেন গ্লাসটা সুস্থ থাকে। কারণ মাঝে মধ্যে আমরা বিল্ডিং এর আউটসাইড অনেক সময় গ্লাস দিয়ে থাকি, তো ওই গ্লাসের মধ্যে এসিড বৃষ্টি পড়লে তো গ্লাসটা ক্ষয় হয়ে যাবে। তো আমরা চাচ্ছি যে 100 বছর বা 50 বছর জন্য আমাদের জিনিসটা যেন সার্ভিস দিতে পারে, এই জন্য আমরা হয়তো মাঝে মধ্যে এরকম সিলভারিং করে দিতে বলবো। বুঝতে পেরেছি? ওকে, আরেকটা বেজ আমাদের বাকি আছে। তারপরে আমাদের মনে করে আমি যে লিঙ্কটা দিয়ে দিব পোস্টের সাথে, আপনার সেই লিঙ্কে অবশ্যই ঢুকে এক্সাম দিয়ে দিবেন। আশা করি আপনাদের বুঝাতে পেরেছি। সো আমি দেখাই দিব কিভাবে লিঙ্কটা ইউজ করে এক্সাম দিবেন, সেটা প্রথম প্রথম, এবং সবাই যেন এক্সাম অ্যাটেন্ড করে সেটা চেষ্টা করবেন। এবং পরবর্তীতে এরপরে ক্লাসগুলোতে আমাকে আর বলতে হবে না, আপনারা নিজেরাই বুঝে যাবেন কিভাবে কি করতে হবে। এরপর কি বলা হয়েছে, ভ্যারাইটিস অফ গ্লাস, কি ধরনের গ্লাস আছে, ক্রাউন গ্লাস, শিট গ্লাস, প্লেট গ্লাস। আসলে ওয়ান কাইন্ড সব গ্লাস সেম গ্লাস। শিট গ্লাস বা প্লেট গ্লাস মানে কি, ওই যে দেয়ালে যেসব গ্লাসগুলো নর্মালি থাকে আর কি, বা জানালার যে গ্লাসগুলো লাগায়, হ্যাঁ, বা রুমে দরজায় যে গ্লাসগুলো থাকে এগুলো হচ্ছে শিট গ্লাস বা প্লেট গ্লাস বলা থাকে। আচ্ছা, এরপরে ইম্পর্টেন্ট গুলো যদি দেখতে হবে যে পারফোরেটেড গ্লাসগুলো কি, আসলে এই পারফোরেটেড গ্লাস কোথায় ইউজ করা হয়, ইউজড ফর ইন ভেন্টিলেটরস। ভেন্টিলেটরস মানে কি, যেখান দিয়ে বায়ু প্রবাহ হবে, বাতাস ঢুকবে, সূর্যের আলো আসবে, এরকম গ্লাস। তো কোথাও যদি আমার মনে হয় যে আমার এখানে গ্লাসও দরকার আছে, নিজের সেফটির জন্য আবার একটু বায়ু প্রবাহটা খুবই দরকার, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা এই পারফোরেটেড গ্লাস ইউজ করবো। আমরা একটু সার্চ দিয়ে দেখি যে পারফোরেটেড গ্লাস জিনিসটা কি রকম, তাহলে বুঝতে পারবো। পারফোরেটেড গ্লাস, এই যে এরকম, এই যে সুন্দর মতো সূর্যের আলো প্রবেশ করতে পারে আমাদের এই ফাঁকা ফাঁকা ছিদ্র দ্বারা, হ্যাঁ, এই যে এখানে মাঝে মাঝে কোনো মধ্যে লাগায় এদিকে, যেটা হবে কি বাইরে সূর্য আলোগুলো প্রবেশ করতে পারে, হ্যাঁ, আমাদের সুবিধা হয়, মানে সূর্যের আলোটা সুন্দর প্রবাহ চলছে, আলো প্রবাহ চলতেছে, বাতাস আসবে, এটা করে সুবিধা কি, আমার হয়তো এক্সট্রা ফ্যান নাও দিতে হতে পারে, জায়গায় খরচ কমানো, বা গ্রিন বিল্ডিং এর ক্ষেত্রে আমরা সব ইউজ করে থাকি আমরা, এই যে এখানে খুব সুন্দর সূর্যের আলো প্রবেশ করতে পারতেছে, এগুলো হচ্ছে আসলে কি পারফোরেটেড গ্লাস। তারপর কি বলবো, রিবড গ্লাস। রিবড গ্লাস কি, এ ভ্যারাইটি অফ অবস্কিউর গ্লাস, ইট হ্যাজ কোরুগেশন অন দ্য বোথ সাইড, ইউজ টু সিকিউর প্রাইভেসি, মানে প্রাইভেসি সিকিউর, মানে প্রাইভেসি রুম যেগুলো আমরা নিরাপত্তা যেগুলো চাই, যে ওই পাশ থেকে কেউ আমাকে দেখবে না, এটা প্রাইভেসি নিরাপদ চাচ্ছি, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা রিব গ্লাস ইউজ করি। রিব গ্লাসগুলো কিরকম আমরা একটু নেটে দেখলে বুঝতে পারবো, রিবড গ্লাসগুলো কিরকম। দুই পাশে কি হচ্ছে খুব সহজ একটা বোঝা যায় না, মানে অনেকটা কাটা 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 থাকে, হ্যাঁ, দুই পাশে কোরুগেট করা থাকে, মানে কাটা কাটা করা থাকে গ্লাসগুলোতে, যে বলা আছে দেখায় যে ইট হ্যাজ কোরুগেশন, হ্যাঁ, মানে এবড়ো থেবড়ো অবস্থা করে দেওয়া থাকার চেষ্টা করে, এটাকে বলা হচ্ছে কি রিবড গ্লাস। তারপর দেখবো আমরা ওয়ার্ড গ্লাস। ওয়ার্ড গ্লাসের সুবিধা হচ্ছে গেল, একটু দেখাই, ওয়ার্ড শেপ গ্লাস, ওয়ার্ড মেশ গ্লাস, এই যে এরকম গ্লাস আপনার মাঝে মধ্যেই দু এক জায়গায় ড্যাফোডিলে দেখতে পাবেন এরকম গ্লাসগুলো, হ্যাঁ, মানে একদম এরকম সুন্দর মতো ওয়ার মেশ করা থাকে। এই গ্লাসের একটা স্পেসিফিক সুবিধা হচ্ছে গেল, এই গ্লাসকে যদি আমি কখনো আঘাত করি, হ্যাঁ, এই যে আমি যদি কিছু দ্বারা যদি আঘাত করি, হ্যাঁ, নর্মালি গ্লাসগুলো আঘাত করলে কি হয়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। গ্লাসের সুবিধা হচ্ছে গেল, এই প্রতিটা ঘরের আস্তে আস্তে খুলে পড়ে যাবে। তো সুবিধা হচ্ছে কি, একবারে ভেঙে গেল না, আমি সেই টুকরাগুলো আবার চাইলে কি আগের পজিশনে লাগাই দিতে পারবো, আবার চাইলে সেই টুকরাগুলো আমি যদি কোম্পানিকে দিয়ে দিই, সেই কোম্পানি আবার সেটাকে আবার ইউজ করে নতুন গ্লাস বানাতে পারবে। সো এই গ্লাসের সুবিধা হচ্ছে এটা আমাদের, ওয়ার গ্লাস, ওয়ার মেশ, একটা এরকম ওয়ার টু ওয়ার মেশ থাকে, তারপরে সেটার মধ্যে আমরা আসলে গ্লাসটাকে শিফট করা হয়। তো গ্লাস ওয়াইল রোলিং ডিউরিং ম্যানুফ্যাকচারিং গ্লাস,
ইউজড ফর ফায়ার রেজিস্টিং ডোর, নর্মালি ফায়ার রেজিস্টিং ডোরের ক্ষেত্রে লাগে, কারণ খুব সহজ যেন ভাঙা যায় এবং গ্লাসগুলো যেন এমন চূর্ণ বিচূর্ণ না হয়ে থাকে যাতে করে দৌড়ানোর সময় কারো পায়ে লাগে যেন কেটে না যায়। সেক্ষেত্রে অ্যাজ ইট ডাজ নট শ্যাটার্ড ইন্টু পিসেস, সুন্দর কথা বলা আছে, সে কখনো শ্যাটার্ড হয় না ক্ষুদ্র ক্ষুদ্র পিসে, সে হচ্ছে গেলো ওইরকম আলাদা আলাদা ওই খোপ খোপ ঘর অনুযায়ী আলাদা হয়ে পড়ে যায়। এমবেডেড ওয়্যার্স কিপ ইন দ্য পিসেস অফ গ্লাস হেল্ড টুগেদার, মানে একদম নিজেকে ধরে রেখে সে আলাদা হয়ে যাবে। এরপরে দুইটা গ্লাস টাইপ আছে, সেফটি গ্লাস। সেফটি গ্লাস কিরকম বলছে, এ সেলুলয়েড শিট ইজ পুট বিটুইন টু শিটস, তার মানে দুইটা গ্লাস আমরা নিব, মাঝখানে একটা সেলুলয়েডের শিট দিয়ে দিব, তারপর দুটা তিন, এই যে তিনটা লেয়ার হলো গ্লাস, মাঝখানে সেলুলয়েড শিট, আবার গ্লাস, এই যে গ্লাসটা তৈরি হলো এই গ্লাসটাকে বলা হচ্ছে কি বলা হয়, সেফটি গ্লাস। তার মানে একটা সেলুলয়েড শিট মাঝখানে থাকবে, দুই পাশে দুটো প্লেট গ্লাস থাকবে, তাহলে হয়ে গেল কি আমার সেফটি গ্লাস। তো জিনিসটা মনে হবে কি, এটা ফর্ম করে মনে হবে কি, সে আসলে একটা ওয়ান ইউনিট গ্লাস তৈরি করছে এবং সেই গ্লাসটার নাম হবে কি আমার সেফটি গ্লাস। তো এটা কেন হয়, সেলুলয়েড শিটটা আমার কি করে প্রিভেন্টস, বাধা করে শ্যাটারিং, মানে ওই যে ক্ষুদ্র ক্ষুদ্র পিসে যেন না ভেঙে যায় সেটা সম্পর্কে সে আমাকে সহায়তা করে থাকে, শ্যাটারিং যেন না হয়, বুঝতে পারছি। এখন গ্লাসটা কি হবে, ব্রেক ভাঙবে, তো সে আমাকে এই সেফটি নিরাপত্তা দিবে, সহজে ভাঙবে না। তো আমার যখন যদি সেফটি গ্লাস দরকার হয়ে থাকে, সেক্ষেত্রে আমি মালিক পক্ষকে ওই গ্লাস কোম্পানিকে বললেই সে কি করবে, দুইটা গ্লাস আর মাঝখানে সেলুলয়েড শিট দ্বারা আমাকে ওইরকম সেফটি গ্লাস মেক করে দেবে। তারপরে আছে গেল আমাদের বুলেট প্রুফ গ্লাস। বুলেট প্রুফ গ্লাস মানে হচ্ছে গেলে, মাঝে মাঝে আপনার ইউটিউবে ভিডিও দেখবেন যে গুলি করতেছে বাট গ্লাসে কিছু হচ্ছে না, বা যে বাসের ফ্রন্ট যে গ্লাসটা থাকে সেটা অনেকটা বুলেট প্রুফ গ্লাস, খুবই শক্ত গ্লাস থাকে। তো বলছে এই গ্লাসটা কিভাবে তৈরি করা হয়, প্রিপেয়ারিং বাই স্যান্ডউইচ। স্যান্ডউইচ মানে কি, ওই যে রুটি সবজি রুটি এইভাবে করে লেয়ার পর লেয়ার থাকে, হ্যাঁ এরকমভাবে বানানো হয়। এটা হচ্ছে কি, ওয়ান কাইন্ড অফ সেফটি গ্লাস যেভাবে বানানো হয়, বুলেট প্রুফ গ্লাসটা ওয়ান কাইন্ড অফ সেভাবে বানানো হয়। এটা আসলে কি করা হয়, এটা সেভারাল লেয়ার্স, অনেকগুলো লেয়ার থাকে, তো কি হবে যে মিনিমাম ফোর লেয়ার অফ গ্লাস, তার মানে এরকম চারটা গ্লাস রাখবো। চারটা গ্লাস যদি রাখি, এর মাঝখানে আমার ফাঁকা থাকবে কয়টা, তিনটা ফাঁকা জায়গা থাকবে। সো এই মাঝখানে যে তিনটা ফাঁকা জায়গা, সেই তিনটা ফাঁকা জায়গায় যদি আমি ফিনাইল রেজিন মিক্স করে ঢুকিয়ে দিই এবং এটাকে যদি আগের মতোই একটা ওয়ান ইউনিট গ্লাস বানিয়ে ফেলি, সে গ্লাসটা হয়ে যাবে কি আমার বুলেট প্রুফ গ্লাস। তো বুলেট প্রুফ গ্লাস আমরা বুঝলাম কি বানায়, সেফটি গ্লাস আর বুলেট প্রুফ গ্লাস খুব একটা আলাদা না। সেফটি গ্লাসে কি, আবার একটু দেখি, সেফটি গ্লাসে দুইটা গ্লাস মাঝখানে একটা সেলুলয়েড শিট হয়ে গেল সেফটি গ্লাস, আর বুলেট প্রুফ গ্লাসে কি লাগবে, সেম দুই শিটের জায়গায় চার শিট গ্লাস লাগবে, মানে চারটা প্লেট গ্লাস লাগবে। তো চারটা প্লেট গ্লাসের মাঝখানে ফাঁকা জায়গা তিনটা, সে তিনটা ফাঁকা জায়গায় আমরা কি দিব, তিনটা ফাঁকা জায়গায় আমরা ভিনাইল রেজিন মিক্স করে দিব, তাহলে খুবই শক্ত একটা বুলেট প্রুফ গ্লাস হয়ে যাবে, তাহলে এই বুলেট ওই বাধাটাকে টপকাতে পারবে না। সো এটা কোথায় ইউজ করা হয়, যে ব্যাংক বুথ যেগুলো বলে, হ্যাঁ এই যে টাকা তোলে যে বুথগুলা, পরে জুয়েলারি, হ্যাঁ যেটা ভালো মতো থাকবে ওইগুলো পরীক্ষা আসতে পারে, জুয়েলারি, হ্যাঁ মানে স্বর্ণের দোকানগুলোতে, এছাড়া হচ্ছে গেলো ডিসপ্লে, মানে বিভিন্ন জিনিস ডিসপ্লে করে রাখে না, যে ওয়ার্ল্ড কাপ ডিসপ্লে করে রাখে, তো ওই সব গ্লাসগুলো খুব শক্ত হইতে হয় যেন চোর চুরি করতে না পারে। বলতে পারেন যে সেখানে শক্ত দেয়, কারণ চোর যখন এটা ভাঙবে বা যে নাকি টাকা সে যখন ভাঙবে, ওইটা ভাঙতে যেহেতু সময় লাগবে, এতক্ষণে নিরাপত্তা কর্মী অ্যালার্ট হয়ে তাকে ধরার জন্য আগ্রহী, মানে ধরার জন্য সুবিধা পাবে আর কি। এই জন্য এই গ্লাসটা বিষক্ত দেওয়া হয়, যেন ওই ডাকাতের বা চোরের জন্য চেষ্টা করতে অনেক সময় প্রয়োজন হয়, এই জন্য নর্মালি বুলেট প্রুফ গ্লাসগুলো ইউজ করা হয়ে থাকে। সো আজকে আমরা কোন গ্লাস কোন ম্যাটেরিয়াল তৈরি করে, কেন কালার হয়, কোনটা কি কাজে প্রয়োজন হয়, এবং প্রতিটাকে চেষ্টা করছি একটা করে নিজেদের সাহস দিয়ে দেখানোর জন্য। এরপরও যদি কেউ কোনো টপিক বুঝে না থাকে, একদম নির্ঝঞ্ঝাটভাবে কোনো ভয় না পেয়ে কমেন্ট করবেন আইডি সহ, আমি চেষ্টা করবো কমেন্টে আপনার মন্তব্য দেওয়ার জন্য। এরপরও যদি আমরা আপনাদেরকে বোঝাতে সমর্থ না হয়ে থাকি, সেক্ষেত্রে আমরা একটা লাইভ সেশন করার চেষ্টা করবো, বা হয়তো দুই তিনটা ক্লাস মিলিয়ে সবগুলো মিলিয়ে একটা লাইভ সেশন করার চেষ্টা করবো আমরা, যাতে আপনারা বুঝতে পারেন। সো এই ফার্স্ট অনলাইন ক্লাস কীরকম হলো সেটা একটু জানাবেন, যদি ভয়েসে কোনো প্রবলেম থাকে বা যদি আউটসাইডার কোনো নয়েজ আপনার কাছে মনে হয় যে নয়েজ তৈরি হচ্ছে, সেটা আমাকে জানাবেন, সেই নয়েজ ক্যান্সেলেশন করার জন্য আমি চেষ্টা করব। আশা করি আপনাদের আমি বোঝাতে পেরেছি। তো এই ছিল আজকে আমাদের টপিক, এখন আমরা দেখব কিভাবে আমরা এক্সামটা দিব।
সো এক্সামের লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দিব পোস্টে বা কমেন্টে দিয়ে দিব। তো সেই লিঙ্কটা, এই যে রেকর্ডের লিঙ্ক থাকবে, সেই লিঙ্কটা আপনারা কপি করবেন বা লিঙ্কে ক্লিক করবেন। ধরুন আমি লিঙ্কটা কপি করে আমার ব্রাউজারে, আপনার যে পিসিতে থাকেন বা ফোনে থাকেন সেখানে হচ্ছে সেই ব্রাউজারে এই লিঙ্কটা ক্লিক করবেন। লিঙ্কটা ক্লিক করলে একটা পেজ চলে আসবে, সিডব্লিউ মানে ক্লাস ওয়ার্ক ওয়ান। এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, আপনার যেটা আছে স্টুডেন্ট আইডি চুজ করবেন। চুজ করে আপনার যে আইডি, ধরুন আমি একটা মন চাইলে দিলাম 244, আপনার যেটা মন চায় 248, মানে আপনার আইডি আপনি দিবেন। এর বড় কারণ হচ্ছে গেলে আপনি যদি ভুল করে অন্য কারো আইডি দেন তার অ্যাওয়ারনেস হয়ে যাবে। সো এটা আপনার ইচ্ছা আপনি কি করবেন। সো নিজের আইডি ঠান্ডা মাথায় নিজের আইডি চয়েস করে নিজে আমাদের দিবেন। তারপরে আমাদের সিম্পল কিছু, এখানে দুইটা কোয়েশ্চেন থাকবে, সেই দুটো কোয়েশ্চেন আনসার করবেন, দুই কোয়েশ্চেনে চার মার্ক থাকবে। সো এরকম করে আমরা দুইটা বা চারটা কোয়েশ্চেন বা তিনটা কোয়েশ্চেন যেভাবেই হোক চার মার্কের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবো। সো আপনারা কোনো ক্লাসে আশা করি মিস করবেন না। এরপর থেকে প্রতি ক্লাসে আমরা এভাবে পরীক্ষানোর চেষ্টা করব। আশা করছি আপনারা ক্লাসটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ, শুভকামনা। আর বর্তমান দেশে যে COVID-19 ভাইরাসটা আছে সেজন্য নিজে সুরক্ষিত থাকুন, আপনার পরিবারকে সুরক্ষিত রাখুন, অযথা বাইরে ঘুরবেন না, এবং সময় সময় আপনার নিজের হাত সবকিছু পরিষ্কার এবং সবকিছু রাখার চেষ্টা করবেন, এবং যার যার ধর্ম অনুযায়ী ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যেন আমাদের এই সমস্যা থেকে আমাদেরকে রক্ষা করে। আল্লাহ হাফেজ।